হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা স্টাইল ড্রিমি। আর এখন আমি আর বনু বাইর হয়েছি, আমি যাইরাম চুল কাটাত, আর তাই সাইডেও নিয়ে যাইরাম। তো তাই নিয়ে যাওয়ার কারণ হইল গিয়া, তোমরা ভাবিও না, খুব আদর করিয়া তাই নিয়ে যাওয়ার কারণ কিটা বনু, ভিডিও করতাম খাইব। আচ্ছা, তাইরে নিয়ে যাওয়ার কারণ একমাত্র এটাই যে তাই আমি ভিডিও করব। অন্ধকার হয়ে গেছে, সামনে গিয়ে তোমার সঙ্গে মিলম। হঠাৎ তারা রাস্তার মধ্যে বান্ধবীর দেখা, আর দুই বান্ধবীর মধ্যে আদর, দেখো কি আদর। তাই একটা চাই হইয়া শুকনো ফুচকা লইছিল, হ্যাঁ, তাই তাই বান্ধবীরা খাওয়াই দিছে, দেখছো না, অত আদর, অত আদর। আমার বান্ধবী তারা এরকম তো আদর করেই না, তারপরেও আদর শেষ হন। আবার দেখো 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 কি আদর, কি আদর। আর তারপরে আমার বোনে তো এইদিকে জিদ ধরছে যে তুই আমার হাঁটাই হাঁটাই লইয়ে যাই, এখন আমার ফুচকা যদি না খাওয়া আমি যাইতাম না, ফুচকা যদি না খাওয়া সাইড যাইতাম না। বন্ধুগণ তাই বুঝেন না, আমি 20 টাকা বাঁচাইবার লেগে হাঁটাইয়া লইয়ে যাইতাম, এখন তাই বলে ফুচকা খাইতো, মানে আর হইলাম। তারপর দেখো 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 আবার আদর শুরু হয়ে গেছে, তারা ফুচকা খাওয়ানি, মানে তাকিটা হইতাম তারারে আর। কিন্তু ওখানে আমি আর পারছি না, আমার বোনটারে ওই 20 টাকার ফুচকা খাওয়াইছে ঘুরাইয়া। তখন দেখো আমি টুকটুকির টাকা বাঁচাইছিলাম, কিন্তু আমার বোনটা তো মানল না, বোনটাই তো বুঝেন না। তাই আমি কত কিছু হয়ে মানাইছি, দেখ 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 আমরা মোটোই যাইতাম, তুই চাস না আমরা স্লিম হইতাম, চল হাঁটিয়া যাই হাঁটিয়া যাই, ইতা হইতে হইতে মানিলেইছিল। কিন্তু ফুচকা দেখিয়া তাই আর আর মানছে না। বন্ধুগণ কিতা আর হরতাম, এখন কিছু হরার নাই, এখন তো লইয়া যাইতেই লাগবো, খাওয়াইতে লাগবো। কিন্তু দেখি আইবার সময়গুলো আটাই আটাই লই আইম আবার, খেয়ে তখন আমার 20টা টাকা শেষ করলো। তো এটা মোটামুটি দুমা খাওয়া শুরু করছে, তাই আমার এত দেখো একটাও দেন না বন্ধুগণ, সব খাওয়া শুরু করছে। তাই তাই বান্ধবী হইলো সামনেই যেইতো, বেশি দূর না। তাই রে কে কে চিনো শতাব্দীরে কমেন্টে জানিয়ে, তো আমি শতাব্দীরে চিনি। আর চ আমি বললাম চলো আমরা একসঙ্গে যাই হাঁটিয়ে হাঁটিয়ে, তুমি তোমার খাজে যাইবে কি আমরা আমরা খাজে যাইমু গিয়া। তো আজকেই লাস্ট ম্যাচ দেখিলাম আমার ওই লম্বা চুল, পরে দেখবা শর্ট চুল দেখবা। তো আমি আই গেছি, আমি আই গেছি যে ডিডি পার্লারও, ডিডি পার্লারটা তোমরা আমি খুঁয়া দিই, যেটা পাবলিক স্কুল আছে, পাবলিক স্কুলের উল্টা দিকে ডিডি পার্লার। তো ওইখান থেকেই আমি করি বেশিরভাগ, মানে আমি বেশিরভাগ কী, আমি তো কিছুই করি না, জাস্ট খালি চুল একটু কাটি। তো কোনো বছরে, এক বছরে, দুই বছরে, তিন বছরে এরকম একটু জাস্ট চুল কাটি, আর তো কিছুই করি না পার্লারও গিয়া। তোমরা তো সবাই জানো বন্ধুগণ, আর কি তা হইতাম। তো এই কারণে গিয়া দেখি তাই যে দীপিকা তাই আরেকজনের চুল কাটে, তো আমি আমি একটু অপেক্ষা করি, তারপর তাই হাতেই কাটাইমো চুলটা। তো চলো দেখো চুলটা, তোমরা তো সবাই কইবে বন্ধুগণ খেনে অত লম্বা চুল খাড়ছো, অত লম্বা চুল খেনে খাড়ছো, খেনে খাড়ছো। কিন্তু এত পাতলা চুল, মানে কিতা হইতাম তোমরা, একদম পাতলা, যারে হয় পাতলা, তোমরা না দেখলে বিশ্বাস করতায় না। আমারও নিজেরও কষ্ট লাগে, চুলটা কতটুকু লম্বা বানিয়েছিলাম দেখো দেখো দেখো, যদি একটু মানে ঘাড়ি থাকতো আর কি, তো আমি খাটলাম না, কিন্তু অত পাতলা চুল, মানে ভিজাইলে ফলে দেখবে নাই একদম চুল। তার লাগে চুলটা কাটলাম, ওখানে চুলটা কাটি একটু যত্ন যত্ন হরমোন দিকেই চুল যদি একটু উঠে, মানে খালি চুল ফরে, খালি চুল ফরে, এটা তো জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে এখন চুল ফরাটা। তো অনেক বহুতবার আমি অ্যাটেম্প লইছিলাম যে চুল কাটতাম চুল কাটতাম, কিন্তু আবার লম্বা চুলটা দিকে আমি থামিয়ে গেছিলাম যে কাটতাম না কাটতাম না কাটতাম না। কিন্তু বন্ধুগণ আমার বাবা বাবুয়ে জানো নিকিতা, আমার বাবুয়ে শর্ট চুল বালা পায়, আমার বাবু এতে লম্বা চুল বালা পায় না। আমার বাবু কতদিন থেকে কইছে খাটস না খাটস না, আমার বাবু সবসময় খালি কইব খাটস না খাটস না, শর্ট হওয়ার ভাল লাগে। আমার মায়ে কইব লম্বা চুল ভাল লাগে, তুমি তা মায়ে কইব বাবুরে, তুমি তো কীটা যুক্তি দেও তোমার মেরারে বাটি করতো নি চুল। আমার বাবা কইব অয় 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 চুল বাটি করতো, মানে আর হয়ে লাভ নেই, তারা দুজনে লাগে যায় ঝগড়া, মিডিল থেকে আমার চুল কাটা হয় না। আর এখন আমি ভাবলাম না চুলটা কাটিয়ে যাই। তো অন্য আছে না কোনো কোনো ফ্যামিলি বাবুয়ে গালি দেয়, আমার তো বাবুয়ে হইব চুল হাট বাড়তি হর ভাল লাগে বলে বাবার। তো এখন চুলটা তাই ইয়ে করছে কি, তার নাম জল উল দিছে ছিল চুলিটারে আশ্রার, মানে বুঝতেই পারায়। তো তাই কাটিয়ে দিব, তাই এখন ওই দিকে হাটের আর তাই কাটিয়ে দিব। তো তোমরা দেখো বন্ধুগণ একটু সময় বইয়া বইয়া আর কিতা হরতায়। তো তাই আই গেছে তাই চুল কাটা, তাইনের চুল কাটা শেষ, এখন আমার ধরবো আর কি। বন্ধুগণ কষ্ট লাগে নানি, খুবই কষ্ট লাগে। তো তাই উল্টা লাগাইছিল, তাই আই আবার ঠিক করিয়া দিছে। মাইগু মাই একবার দেখিলাও বন্ধুগণ, লাস্ট ম্যাচ দেখিলাও দেখিলাও তোমরা দেখিলাও চুল আমার লম্বা,
তোমরা কমেন্টে জানাইও পরে দিকে যে কোন চুলটা ভাল লাগে, লম্বাটা না বাটিটা। আর প্লিজ 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 যারা যারা নতুন দেখলে ভিডিওটা কীটা করতে লাগবে তোমরা তো জানো, আর সঙ্গে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করিও, যত পারো শেয়ার করিও, যত পারো শেয়ার করিও, যত পারো শেয়ার করিও বন্ধুগণ। সঙ্গে একটা লাইকও দিলেও, লাইকটা দিলে কীটাও জানি বন্ধুগণ, আমরা খুশি লাগে যে সবে ভালো পার ভিডিওটা, তা আরও সুন্দর সুন্দর নতুন নতুন সুন্দর সুন্দর নতুন নতুন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও লই আইম তোমরা কাছে। আর সবে সংক্রান্তির কিতাব প্ল্যান আমার জানাইও তো, আর কেক কিতা ফিটা উঠা বানাইবা আমার খাওয়াইও তো, আমার ইনভাইট করি আমি গিয়া ফিটা উঠা খাইয়াই বুঝছো। আর এদিকে কাটা স্টার্ট হয়ে গেছে, দেখো কতটুকু বাড়তি হয়ে গেছে বন্ধুগণ, যে কষ্ট লাগে অনেকটা বাড়তি হয়ে গেছে। আমি কইছি যতবার বাড়তি করিয়া দিলাও কিতা করতাম, দেখো 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 কতটুক লম্বা চুল আসলো, কতটুক বাড়তি হয়েছে এখন বুঝছো না। এখন তো জল উল দিওয়া না নি, এখন কীরকম কীরকম লাগে যে সময় সেট করিয়া দিব তো তোমরা আশা করি দেখিয়ে বুঝবাই, তারপরে তোমরা কমেন্ট করিও যে কোনটা ভাল লাগছে আগেরটায় না এখনেরটায়। আর যে সময় আমার কলেজ লাইফে আসলাম সব সময় আমার চুল বাড়তিই থাকতো, কোনো সময় লম্বা করছে না, আমার খুব ভালো লাগে বাড়তি চুল। তারপরে এখন একটু বড় হয়ে গেছি তখন একটু চুল লম্বা করি, তা করতে করতে আর কি তখন চুল কাটা কমপ্লিট ফোটোটা তো ভিডিও করতে পারছি না আর বুঝছো না বন্ধু, কারণ কীরকম অত লম্বা হয়ে যাবে ভিডিও তাহলে আর ফোটোটা করছে না, তোমরা ভালো লাগতো না। তখন মোটামুটি সেট করা শুরু হয়ে গেছে, ওই দিকে দিয়ে সাজের বলতে সেট করার চুল এইদিকে আমি আমারটা করিয়া দেয়ার এখন মোটামুটি শেষ হয়ে যার, খুব সুন্দর করে সেট করিয়া দিব। আর তারা যে সময় সেট করে না কে খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আমরা তো ঘরে গিয়াইতে আর পারি না, আমার তো ইচ্ছা আছে ইয়েও শিখতাম পার্লার শিখতাম, তোমরা হইও তো শিখতাম না, আমি শিখলে আমি নিজের মেকআপ নিজে করতাম বাকি কিছু না। তারপরে দেখো মোটামুটি অতটুকু চুল রাখা হয়েছে, এখনও বুঝতে না চলো তোমরা এই দিক থেকে সামনের দিক থেকে একটু দেখাই না, এই দেখানো এটা সুন্দর হয়েছে না, চলো আবার দেখাই গিয়া পিছনটা দেখো, আগে দেখো অতটুকু চুল রাখছি আর সামনের দিকটা দেখো তো, তোমরা সত্যি সত্যি কইও কোন চুলটা আগে ভালো লাগতো আমার, এখনটায় না আগেটা, তোমরা যেটা কইবা তো আমি এটাই মানবো, যার যেটা মনে হয় সত্যি সত্যি কইও এরকম কিছু না। তখন আমরা যাইলাম গিয়া, কিন্তু বন্ধুগণ আমার বোনটার আর পারছি না কঞ্জুস আমি করতে, তাই আবার টুকটুকি লইয়াইছে, কইয়া আর লাভ নেই, এখান থেকে বাবুয়ে কিটা কইয়া দিছে ওষুধ, কিন্তু তোমরা দেখাইতাম কবে এটা আবার দেখাইতে লাগে, এটা দেখানোর কারণে দেখো আমার বোনে পাস হইতে পারে না, তাই বহুত সময় পাস হয়, তো এটা লেগে তোমরা আমি দেখাই তোমরা একটু। তো ফাইনালি আমার বোনটা আইসে, তারপরে এখন দেখি মাইকমাই হিসাব করে, দেখো 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 হিসাব করে, হিসাবও করতে পারে না, হিসাব করে আবার মানে আর হইয়া কিতা লাভ আছে, কিছু হইয়া লাভ নেই, তাই আবার হেল্প করো মানে টাকা উকা রাখ রে গুমাই রাখ রাখ রাখিয়া চল চল চল। তো আবার ব্যাগটাও খুলতে পারে না, দেখো এটাও আমি খুলিয়া দিলাম, মানে আর হইয়া লাভ নেই, ভীষণ দুষ্টামাই এটা, মানলো না, আমি কইলাম চল হাঁটিয়া যাই হাঁটিয়া যাই, কিন্তু আর মানলো না, এদিকে কিতা বাবার লাগে কিতা গ্যালোপিন দি না কিতা কিতি ওষুধ লইছে। তো মোটামুটি এখন আমি ঘরে আই গেছি, ঘরে আইয়া বেল বাজাইলাম, সেও ফাত্তা দিল না, দেখি মানে দরজাটা খুলেই আসলো, দরজাটা খোলা হইলো দেখি সেও নাই। তারপরে আজকে ডিনারে কিতা আসলো জানো নি, রুটি আসলো আর বান্ধাকবির শাক আসলো, খুব বেশি ভালো লাগে, আর লিকার চা আদা দিয়ে আসলো গরম গরম। তো এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা জানাইও সবে, আশা করি তোমরা সবাই ভালো লাগছে, তা আবার দেখাইবো নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা।